হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আজকে সন্ধ্যা নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন আপনারা নদী, এখানে একটা বাড়ি আপনাদেরকে দেখাবো যেটা ছাড়া বাড়ি নামে পরিচিত। আর এখানে এখন এটা ভূতের বাড়ি হয়ে গেছে, আগে এখানে লোকজন বসবাস করতো। তো চলুন আমরা ভূতের বাড়ি যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি ভূতের বাড়ির দিকে। তো দেখেন রাস্তাটা কীভাবে গা ঝমঝম করছে, এখানে জঙ্গল হয়ে গেছে অলরেডি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটাই কেমন ভয়ানক। এই নদীর পাড়ে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে নদী, এদিকে নদী। এই নদীর পাড়েই একটা একটা বাড়ি ছিল, এখানে অনেক মানুষ আগে বসবাস করতো এবং একটা সুন্দর একটা বাড়ি বানিয়েছিল। তো এটা এখন সবাই সারা বাড়ি নামে বলে, যেটা ভূতের বাড়ি হয়ে গেছে, ভূতের বাড়ি নামে আর কি হয়ে গেছে। এখানে অনেক ভয়ানক কাহিনী হতো, মানুষ বসবাস করতো। তো একটা মানুষ মারা গেছে ভূতের উৎপাতের কারণে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা সামনে দেখা যাচ্ছে, এই বাড়িটায় এখন ভূতের উৎপত্তি আর কি হয়েছে, মানুষ এখন কেউ বসবাস করে না। এখানে দেখতে পাচ্ছেন একটা কবরস্থান রয়েছে, ভয়ানক, অনেক পুরাতন। আর এদিকে এদিকে একটা পুকুর রয়েছে যেখানে মানুষ আগে গোসল করতো, কিন্তু এখন কেউ এটি ব্যবহার করে না। তো দেখেন কীভাবে কচুরি বানা হয়ে গেছে। তো বেশি কথা না বলে আপনাদেরকে আমি বাড়িটির দিকে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন সামনেই ভূতের বাড়িটি রয়েছে, এটা অবশ্য অনেক সুন্দরভাবেই করা হয়েছিল। এখন বাড়িটি অবশ্য অনেক পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং মানুষগুলো সব চলে গেছে, একজন মানুষ মারা যাওয়ার পরে। তো এই বাড়িটির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাবো, দেখুন কীভাবে জঙ্গল হয়ে গেছে। আমার ক্যামেরা অতটা ভালো না, তাই আপনাদেরকে ভালোভাবে দেখাতে পাচ্ছি না, এজন্য দুঃখিত আন্তরিকভাবে। তো দেখতে পাচ্ছেন এই যে বাড়ির ভিতরে এটা বন্দুক দেওয়া ছিল। তো বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে এই যে ময়লা আবর্জনা হয়ে গেছে, এই বাড়িতে এখন কেউ লোক বসবাস করে না। তো এটার কাহিনী আপনাদেরকে শোনাবো। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে বাড়িতে দেখাচ্ছি, এখানে একটি সুন্দর একটি ফ্যামিলি বসবাস করতো। তারা দুটি সন্তান ছিল, একটি ছেলে একটি মেয়ে, এবং তারা দুজন ছিল। তো অবশ্য একজন সে ঢাকা চাকরি করতো এবং সে এখানে বাড়িটি বানিয়েছিল। দেখতে পাচ্ছেন ভিতরে একেবারে জীর্ণশীর্ণ অবস্থা, এখানে আর কেউ থাকে না, আর কেউ আসেও না। তো আমরা এটা যখন খবর পাই তখন চলে আসছি। তো এটিতে জানা গেছে যে এখানে তারা যখন থাকতো তখন নাকি এখানে বিভিন্ন শব্দ শুনতে পেতো, নদীতে নৌকা চালিয়ে কারা আসতো, তারপর ডাকতো তাদেরকে, তাদেরকে ডাকা হতো বিভিন্নভাবে, এবং নদীর মাঝখানে আলো দেখতে পারতো, সাদা কাপড় পরা বিহিত কেউ তাদেরকে ডাকছে, তারপরে তারা সাপের ভয় পেতো, স্বপ্নে দেখতো যে সাপ আসছে। তো অবশ্য যে মারা গেছে সাপের কামড়েই মারা গেছে, এবং বিভিন্ন রূপ ধারণ করতো সাপটা নাকি। তো আপনি দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে অবস্থা, বাড়ির বাইরে থেকে দেখুন, এখানে একটি সুন্দর ফ্যামিলি বসবাস করতো কিন্তু এখন কেউ থাকে না। বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা অনেক বিশাল বাড়ি, ওই দিকে দেখতে পাচ্ছেন এই যে এভাবে। তো এই বাড়িটিতে যখন তারা থাকতো তখন তারা বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পেত, যেমন কেমন জানি একরকমের শিয়াল ডাকছে এবং কুকুর ডাকছে রাত্রে, তারপর তাদেরকে ভয় দেখাতো। তো এক তারা তার ছেলে একাই থাকতো, তো সে যে মহিলা ছিল সে তার বাপের বাড়ি চলে যায়। তখন ওই ছেলেটি ছিল এবং তার সাথে তার ছোটো বোন ছিল। তো সে রাত্রে বের হয়, বের হওয়ার পর কি আওয়াজ শুনতে পায়। তো পরে মেয়েটির কাছ থেকে যেটা জানা গেছে যে একটি চিৎকার করে, তারপর তাকে দেখা যায় সে মারা যায়। তো এদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে অনেক বড় বাড়ি করছিল। তো এখানে পরবর্তীতে শোনা যায় নাকি এখান থেকে তারা চলে যায়, আর ওই ভাইটা তো এখানে মারা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটি অনেক বিশাল এরিয়া দিয়ে তারা তৈরি করছিল, কিন্তু এখন এখানে আর কেউই থাকে না ভিউয়ার্স। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ভিতরে। আরও অনেক ভয়ানক কাহিনী হয়েছিল এখানে, যে জানলার কাছ দিয়ে যেন টাকাতো, তারপর তাদেরকে আকৃষ্ট করতো। তো এখন আর কেউ এখানে থাকে না। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে বন জঙ্গল ভিতরে হয়ে গেছে, এই যে এভাবে ভিউয়ার্স। এই বাড়িতে একেবারে পশ্চিম দিকে একটা পুকুর আছে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা কথা আপনারা বলছিলাম। তো দেখুন এখানে কেউ আর গোসল করে না। তো জানা গেছে যে তাদের বংশধরের একজন মুরব্বী নাকি পুকুরে অনেক রাত্রে গোসল করতে এসে মারা গেছিলো। তো সেই থেকেই এই বাড়িতে কেউ বসবাস করতে পারে না, এখানে তাদের নাকি সেই মুরব্বী তার দাদু হয় সম্পর্কে, সে নাকি তাদেরকে রাত্রে ডাকতো যে আসো আমার কাছে, আসো আমার অনেক কষ্ট হয়, তারপরে এরকম কান্নাকাটি করতো, তো অনেক ভয় দেখাতো। তো সেই থেকেই তারা অনেককে বলছিলো, অবশ্য তারা বিশ্বাস করে নাই। তো এলাকাবাসী তাদেরকে বলছিলো যে আপনারা এখানে বাড়ি করেন না, এখানে সমস্যা হতে পারে। তারপর তারা ঠিক করে নেয়, তারা ঢাকা থাকতো, হঠাৎ করে এসে বাড়ি করছিলো। তো এভাবে যদি বাড়িটা না করতো তাহলে তো হয়তো বা তাদের এই ছেলেটার প্রাণ দিতে হতো না। তো এই পুকুর থেকে তাদেরকে ডাকা হতো। আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকে পুকুরটার অবস্থা একেবারে ভয়ানক, জীর্ণশূন্য। আর ওই দিকে পশ্চিম দিকে এই পুকুরটার ওই পাশেই সন্ধ্যা নদী। তো সন্ধ্যা নদীর ওই পাশে
বিয়ে হচ্ছে, এই হচ্ছে তাদের সেই কবরস্থানটি পুরাতন, যেখানে তার সেই দাদুকে এবং যে পরবর্তীতে যে ছেলেটা রাত্রে বের হয়ে মারা যায় তার কবরস্থান এখানে। তো কথিত লোকের কাছ থেকে জানা গেছে যে এখানে নাকি এখনও তাদের আত্মা ঘোরাফেরা করে, এবং যদি রাত্রবেলা কেউ আসে তাও এখনও দাফনের কাপড় পরা এই কবরস্থান থেকে ডাক দেয় তাদেরকে, এবং বাড়ির ভিতর থেকে বিভিন্ন শব্দ করে, টিন থেকে শব্দ হয় এবং ভয়ানক কান্নার শব্দ পায়। তো এখন এলাকাবাসী এখানে কেউ এখন আর আসে না। তো আমি এই খবর পেয়ে আপনাদেরকে এখানে দেখাতে এসেছি। তো আপনাদেরকে যে ঘাটলাটার কথা বলছিলাম, যে ঘাটলাটা দেখুন, এখানে ঘাটলা তারা পাকা করছিল, তো এখন কেউ এখানে নামে না, দেখতে পাচ্ছি না। পানিও একেবারে অনেক খারাপ এখানে, নাকি অনেক কত গভীর তা মানুষ এখন পর্যন্ত বলতে পারে না। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা নদীর পাশে দেখা যাচ্ছে, সন্ধ্যা নদীর যে কাছে ওটা নদী দেখা যাচ্ছে। তো তারা অবশ্য এখানে চেয়েছিল বসতবাড়ি করে থাকার জন্য, কিন্তু তারা পারেনি। এবং অবশ্যই ভূত বলতে কিছু আছে, জানি না কি না, তবে জিনের একটা আশ্রয় থাকতে পারে। তো জানা গেছে তারা নাকি বলছে যে তাদের বংশগত কী সমস্যা ছিল, আগেও এরকম একজন মারা গেছে। তো ভিউয়ার্স, এখন আর কেউ এ বাড়িতে আসে না, এটা এখন ভূতের বাড়ি নামে বা সারা বাড়ি নামে পরিচিত। তো আপনাদেরকে জানালাম যে অবশ্যই ভূত বলতে বা এরকম কিছু আত্মা বলতে কিছু আছে। এটা বন্ধক দেওয়ার পরেও তারা এখানে থাকতে পারেনি। আপনারা যদি কেউ সন্ধান নদী নাম শুনে থাকেন তাহলে অবশ্যই এখানে দেখতে আসবেন। এটা দুয়ারিকের পাশে একটা বাড়ি, সন্ধান নদীর পারে এই পাশে। তো আপনারা অবশ্যই বাড়ির নাম শুনলে অবশ্য বা এলাকাবাসীর কাছে যদি জিজ্ঞেস করেন তাহলে অবশ্যই জানবেন যে এটা একটা ভূতের বাড়ি, সারা বাড়ি নামে পরিচিত। আপনারা অবশ্যই দেখতে আসবেন। তো রাত্রে অবশ্যই আসবেন না, কারণ এখানে রাত্রে অবশ্যই অনেক ভয়ানকই হয়। তো আশা করি জানি না আমার কী হয়, তবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিছু হবে না। আপনাদেরকে এখানেই শেষ করছি। আর আপনারা যদি আরও বিভিন্ন নতুন নতুন ইসলামিক এবং কিছু এরকম ইন্টারেস্টিং টিপস বা ইন্টারেস্টিং খবর নিউজ জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদেরকে আরও বিভিন্ন ভূতের বাড়ি সহকারে এবং জিন এবং বিভিন্ন টিপস এবং ইসলামিক কিছু দেওয়ার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আর অবশ্যই ভূতের বাড়ি দেখতে আসবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার ভিডিওটি কেমন হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম।